মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে এসো না পুতুল দি, এসো এসো মা, এসো এসো এসো। কোথায় দেখো একবার, দেখো চারিদিকটা দেখো। উনি ও কি কথা! হ্যাঁ ও বৌমা, আমাকে সাজিয়ে গুজিয়ে কোথায় আনলে গো? হ্যাঁ জম্মকালে কম্ব নেই, এমন ঝাঁ চকচকে জায়গা আমি তো আগে কখনো দেখিনি গো, কোথায় এনেছো? পুতুল দি, আজ আমরা দাদাগিরি খেলতে এসেছি। কি বললে? দাদাগিরি খেলতে এসেছি। দাদাগিরি? ওই দাদাগিরিটা না আমি সবচেয়ে ভালো জানি, জানলে তো। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে আমি বোধহয় দাদাগিরিতে জিতে যাবো। আমি তো ভাবতেই পারছি না, কাকিমা তো জাস্ট ফুল কনফিডেন্ট, আর এদিকে আমার ভয় করছে, নার্ভাস লাগছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। আর হাম লোক যার জন্য এসেছি উনি কোথায়, মানে দাদা কোথায়? কি কথা ঠিক কথা বলছিস শিশা, একজন মানুষ আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে এলো, তবে তার দেখায় নেই কো একটা কেমন দাঁড়া মানুষ কোনো ছিরি ছাড় নেই। আসতে আসতে কোথায় বলতো? পুতুল আসতে আসতে এক্ষুনি আসবে। আসতে আসতে কিছু রে, আসতে আসতে আমার পা ঠ্যাং ব্যথা হয়ে গেল, আমার কোমরে আমি দাঁড়াতে পারি না, এখনো সে দেখে পাঠিয়েছিল আমাদের, এখনো সে আসে না। আরে দাঁড়ি না, দাঁড়া না, আরে এরকম বলে সবাই সব সঙ্গে দেখো বলি। ও দাদা, ও মা, ও মা, মা মা, আমার কথাটা শোনো, এরকম ভাবে ডাকলে হবে না। কি আসছে দাদা, আসছে শিমুলের খুব কাছের মানুষ পুতুল, সে খুব জনপ্রিয়, তার এই চরিত্র খুব জনপ্রিয়। তো আমাদের বাড়িতে কত 950 রকমের খাবার খাওয়ানো হয় সবই তো আমি জানি, খালি বাজে বকে দিদি। রাগ হয়েছে বাবুর, সব হাড়ি কথা ফাঁস করে দিচ্ছি, তো হাড়তে হাড়ি ভেঙে দিচ্ছি, তাই খুব রাগ হয়েছে। আজকে ওরা তোকে পিষছে, তো একদিন তুই ওদেরকে পিষবি, এই আমি বলে দিলাম। এই চরিত্রের জন্য কিভাবে নিজেকে তৈরি করেছো? ইটস আ ডিফারেন্ট ক্যারেক্টার। আমার কাছে যখন এই চরিত্রটা আসে, আমার সবার আগে একটা মানুষের মুখ মনে পড়েছিল, সেটা হচ্ছে আমার ভাই, আমার নিজের মাসির ছেলে। মানে ও একদমই এরকম ধরনের, তো ওকে একদম ছোট থেকে মানে বড় হতে দেখা, ওর সমস্ত অ্যাক্টিভিটিস দেখা চোখের সামনে, ও কখন রেগে যায়, কিভাবে রেগে যায়, ও হাসলে ও কাকে কতটা ভালোবাসতে পারে, ওর কাছ থেকে কিছুটা আত্মস্থ করার চেষ্টা করেছি। হি ইজ মাই রোল মডেল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। শাশুড়ি মা এমনি খুবই সুইট, সেটা আমি আমার বৌমাকে ভালোবেসে এরকম করি গো। একবার রাত করে বাপের বাড়ি চলে গেছিল, আমারটা গেল না কখনো, সে বলে আসবো না যাবো না শ্বশুর বাড়ি। বলি কি, এরপরে যদি বলো যে যাবো না, তোমার ওই ঠ্যাং দুটো খোড়া করে তোমার মায়ের কাছে জমা দিয়ে কাঁচা খোলা করে তুলে নিয়ে যাব বলে দিল। মানে খুবই ভালোবাসে, চাই না তুমি যাও, যদি ঝগড়া করো ঠ্যাং ও ভাঙবে, মায়ের কাছে দিয়ে আসবে, আবার নাকি ওখান থেকে কোলে করে আমায় নিয়ে আসবে, কি সাংঘাতিক। সব কিছু করবে আর কি, ভাঙবে, তুলবে, গড়বে, সাথে রাখবে, ভালোবাসবে, ঝগড়া করবে, মানে কমপ্লিট ক্যারেক্টার। ভালোবেসে আবার কোলেও নেবে, কোলেও নেবে। দাদাগিরির তরফ থেকে মানালির জন্য একটা সারপ্রাইজ। কলকাতার পিকনিক গার্ডেন্সের কুষ্টিয়া যেন শহরের মাঝে একফালি মফস্বল, সেই এলাকাতেই দাঁড়িয়ে আছি আমি, এই বাড়ি। এখানে জন্ম নিয়েছিল একটি ফুটফুটে বাচ্চা মেয়ে। নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাই সংসারের হাল ধরতে তার বাবা নানা অনুষ্ঠানে তবলা বাজাত আর মা করত নাচের শো। বাচ্চা মেয়েটি আমার ঘরে বড় হতে থাকল তার দাদু দিদার কাছে।
রাতের বেলা যে দিদা ছাড়া তার ঘুম হতো না, একদিন হঠাৎই চলে গেল সেই দিদা। মেয়েটি আঁকড়ে ধরল তার মাকে। মায়ের সঙ্গে স্টুডিও পাড়ায় যেতে যেতেই বাংলা সিনেমার চাইল্ড আর্টিস্টের ভূমিকায় অভিনয় করা, সে স্বপ্ন দেখতে শুরু করল একদিন সেও হিরোইন হবে। হলো তাই। এরপর হঠাৎ একদিন ওর মা চলে গেল। বাবা দাদুকে আগলে নিয়ে এই ঘরেতেই সে আবার সবকিছু নতুন করে শুরু করবে ঠিক করল। সবাই বলল এই বাড়িটা বিক্রি করে দিয়ে নতুন ফ্ল্যাটটা কিনে নে। বুকের ভিতরটা কেমন করে উঠেছিল আমার। আর তো তাহলে দেখতে পাবো না মেয়েটিকে। একদিন মেয়েটি ঘরে এলো। আমার দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে জড়িয়ে আছে আমার মা, দিদা, দাদুর অস্তিত্ব, আমার বাবার মায়া। যতদিন আমি থাকব এই বাড়ি আমি বিক্রি করব না। তাই মেয়েটির নাম আমার গায়ে আজও জল জল করছে। এই বাড়িতে জন্ম, ওই বাড়িতে আমার জন্ম, আর ওই বাড়িটার প্রত্যেকটা কোণে আমার যে মানুষরা এখন আমার সাথে নেই তাদের প্রত্যেকটা স্মৃতি, এবং ওই বাড়িটা না আমার কাছে একটা ইমোশন। মানে আমি জীবনে আমি এটাই চাই যে আমি যেখানেই পৌঁছে যাই না কেন ওই বাড়িটা আমি কখনো ছাড়তে পারবো না। মানুষের জীবনে তার প্রথম বাড়ির স্মৃতি সারা জীবন থেকে যায়। যতই সে বাড়ি পাল্টে অন্য জায়গায় যায় যেখানে তার জীবন কেটেছে ছোটবেলায়, ছোটবেলাকার স্মৃতি উইল অলওয়েজ রিমেইন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কিছুদিন আগে দুর্গাপুজো গেছে, আমাদের এই যারা পার্টিসিপেন্টস আছে তারা তাদের সেটে দুর্গাপুজো কিভাবে পালন করেছে তার কিছু অংশ আমরা দেখি। কি কাকিমা তোমরা যাবো দক্ষিণ দিনাজপুরের ভেরি পাওয়ারফুল একটা এই ধারাবাহিকের নাম মধুবালা রীতাদি। শাশুড়িমা মধুবালা ম্যাডাম wants to be in control all the time. রাশ নিজের হাতে থাকবে, রিয়েল লাইফেও তাই? না একেবারে না, একেবারে আমি ভীষণ ভাবে ডিস্ট্রিবিউশনে বিশ্বাসী। আমার বাড়িতে যারা আমাকে বিভিন্ন কাজে সাহায্য করেন তাদের সম্পূর্ণ অধিকার আছে যে কোনো ব্যাপারে মানে কথা বলার, সিদ্ধান্ত নেবার। তবে হ্যাঁ, কি কথা, আমার সংসার শেষ কথা তো আমাকেই বলতে হবে। সরানায় প্রশ্ন করি, কাশীপুরের কিছু মানুষের বিশ্বাস আর্য অনার্যের লড়াইয়ে ছলনার আশ্রয় দুর্গা তাদের আদিপুরুষ হুদুর দুর্গা অর্থাৎ মহিষাসুরকে হত্যা করেছিলেন। তাই তারা নবমীর দিনে হুদুর দুর্গার মূর্তি গড়ে পুজো করে আসছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় গেলে এই অসুর পুজো দেখা যাবে? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর। এটা দুর্গাপুজোর সময় হয়। তোমাদের উত্তর বীরভূম, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর? পুরুলিয়া। পুরুলিয়া আর বাঁকুড়া? বাঁকুড়া। বাঁকুড়া বলছি, বাঁকুড়া, আচ্ছা ঠিক আছে। পশ্চিম মেদিনীপুর? পুরুলিয়া। পুরুলিয়া, ওকে, সঠিক উত্তর। কাশীপুর যে জায়গাটা সেখানে অসুর প্রজাতির বংশধররা থাকতেন, তাই কথিত আছে, আমরা শুনে থাকি, যে হুদুর দুর্গার মৃত্যুর পরে নারীর ছদ্মবেশে অনার্য সম্প্রদায়ের মানুষজন পালিয়ে গিয়েছিলেন। সেই প্রথা মেনে এখনো জনজাতি সম্প্রদায়ের পুরুষেরা
পুজোর দিনগুলিতে নারীর পুজো করে, নারীর পোশাকে হায় হায় করতে করতে পুরো এলাকা ঘুরে বেড়ায়, যা দাসাই নাচ নামে পরিচিত। তাই নবমীর দিন পুরুলিয়াতে এই অসুর পুজো হয়ে থাকে। তুমি একটা একতলা বাড়িতে থাকো, তুমি ব্যবহারের জন্য একটা ছাদ পাও। তুমি যদি ২৪ তলা বাড়িতে থাকো তাহলে তুমি কটা ছাদ পাবে? কিন্তু এটা এটা আছে, একতলা বাড়িতে থাকো তুমি ব্যবহারের জন্য একটা ছাদ পাও, ২৪ আমার মানে ছাদ মানে এই ছাদ, একটাই ছাদ। সঠিক উত্তর হচ্ছে দুটো। তার কারণ যে তুমি একটা একতলা বাড়িতে থাকছো, তুমি থাকো ওখানে, সেখানে তুমি একটা ছাদ পেয়েছো। আর যদি ২৪ তলা বাড়িতে থাকো প্লাস তোমার বাড়ির একটা ছাদ প্লাস ২৪ তলার একটা ছাদ, তাই দুটো ছাদ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। সৃজনী ধারাবাহিকে তার চরিত্রের নাম শীর্ষা, অবাঙালি চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছে সে। ট্রাই করছি দাদা। এটা তোমার প্রথম ধারাবাহিক? নেই, প্রথম নয়, পর ক্যারেক্টারটা প্রথম আছে, ক্যারেক্টারটা আমি ফার্স্ট টাইম প্লে করছি। তুমি অ্যাকচুয়ালি অবাঙালি না, এইভাবে ধারাবাহিকে কথা বলো? ধারাবাহিকে বলছি। আমি বাঙালি। হ্যাঁ। ও আচ্ছা, তো তোমার অবাঙালি অ্যাকসেন্ট খুব ভালো। প্রশ্ন হচ্ছে, ভালো করে যদি দেখো পুতুল, তুমি বিভিন্ন রকমের গয়না পরে আছে আমাদের চারজনেরা, বলতে হবে কি ধরনের গয়না? চোল সাম্রাজ্যের সময় থেকে এই টেম্পল জুয়েলারি প্রচলন। সেই সময় মন্দির গুলোতে দেব দেবীকে সাজানোর জন্য ব্যবহার করা হতো এই টেম্পল জুয়েলারি। এই গহনার বৈশিষ্ট্য হলো দেবদেবীর মূর্তি এবং মন্দিরের নকশা চিত্রিত থাকে এই গয়নায়। ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য, কি যে কোনো খাবারের নাম? একটা খাবারের নাম। আচ্ছা, ফলের নাম। সময় শেষ, কেউ চ্যালেঞ্জ করবে পার্টিসিপেন্টসরা? না, রেস্ট অফ বেঙ্গল থেকে কেউ চ্যালেঞ্জ করবে? দক্ষিণ ২৪ পরগনা। শশা। শশা না। তোমরা? বেল। বেল, BELL, আর বাংলায় বেল। ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। প্রশ্ন হচ্ছে, কার লেখা কবিতা? দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপীদের, একটা গোলাপীকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। জয় গোস্বামী বলে দিলাম। কেউ চ্যালেঞ্জ করবে? না। সঠিক উত্তর হচ্ছে সুবোধ সরকার। সুবোধ সরকার কবিতার নাম শাড়ি, আর প্রতিতি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা এটা শুনলাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
আমি রাবনা রাবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, এটি প্রচারের জন্য বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ এক বিশেষ সাজে রাস্তায় নেবে মানুষজনকে গোলাপ ফুল দিয়ে অনুরোধ জানায়। কি সেই সাজ? আমরা চারটে অপশন দেবো তোমাদের, এ বি সি ডি। এই চারটে অপশন আমরা পাবো লাইভ অপশন। দেখি জওয়াহরলাল নেহরু, আর ফাইনাল অপশনে রাবণ। কি সেই সাজ? ওয়াইল্ড গেস, আমি রাবণই ধরে নিচ্ছি। আর তুমি বলছো অপশন ফোর রাবণ। ফাইনাল আনসার বিপাশার, কেউ চ্যালেঞ্জ করবে? যমরাজ। আচ্ছা, এবার তোমাদের অপশন সি জওয়াহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু। পশ্চিম বর্ধমান রাবণ। রাবণ। আর নদিয়া জওয়াহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু। সঠিক উত্তর দেখি, সঠিক উত্তর তেরা বাপ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। সুচরিতা, শুরু কি দিয়ে? টেলিভিশন প্রজেক্ট দিয়ে। তার আগে আমি অ্যাঙ্করিং করতাম, আর আমার আসলে বাবাকে দেখেছি ছোটবেলায় যে বাড়িতে সিনেমা থিয়েটার গান বাজনার আলোচনা, বিকজ হি ওয়াজ আ ফিল্ম ক্রিটিক। বাবা ফিল্ম ক্রিটিক, হাজবেন্ডও জার্নালিস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভেবেছিলাম যে বাবার মতো সাংবাদিক হব, সেটা আর হয়নি। আমি বাংলায় মাস্টার্স করেছি, করে তারপর একটা হঠাৎ করে একটা কাজের সুযোগ এসেছিল এবং বিষয়টা ছিল রবীন্দ্রনাথ। যেহেতু আমি বাংলায় মাস্টার্স করেছি তো ওইটা খুব পছন্দের বিষয় ছিল, ওই জন্য হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর করতে করতে ভালো লাগলো, মনে হলো যে না একটু করতে পারি। এই গল্প এক বাঙালি মেয়ের দাদাগিরি, লেডি ব্রেবন কলেজের ইংরেজি স্নাতক অরুন্ধতী। মাত্র 22 বছর বয়সে অরুন্ধতী ভট্টাচার্য যোগদান করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অসাধারণ কর্মদক্ষতায় হয়ে ওঠেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারপার্সন। কর্মজীবনে তিনি নেন এক যুগান্তকারী পদক্ষেপ, গোটা দেশের SBI এর সমস্ত ব্রাঞ্চের মহিলা কর্মীদের জন্য চালু করেন 2 বছরের ম্যাটারনিটি লিভ। ফোর্বস ম্যাগাজিনের বিচারে তিনি হয়েছিলেন সারা বিশ্বের 25 জন প্রভাবশালী মহিলার একজন। অসংখ্য পুরস্কারে সম্মানিত বাঙালি মেয়ে অরুন্ধতী ভট্টাচার্য বিশ্বজুড়ে অর্জন করেছেন কুর্নিশ। অরুন্ধতী ভট্টাচার্য,
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন বহু দিন ধরে। এবার প্রশ্ন, SBI চেয়ারপারসন থাকাকালীন একটি বিশেষ দিনে অরুন্ধতী ভট্টাচার্য ঘোষণা করেন ব্যাংকের প্রত্যেক মহিলা কর্মচারীকে বিনামূল্যে টিকা দেওয়া হবে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করতে। কোন বিশেষ দিন? ইন্ডিপেন্ডেন্স ডে, মাদার্স ডে, উইমেন্স ডে, মে ডে? উইমেন্স ডে। বলুন ফাইনাল। মনে হচ্ছে গেস করছি। কেউ চ্যালেঞ্জ করবে? একটি গাড়িতে দুজনের সামনে দুজন, দুজনের পেছনে দুজন, দুজনের পাশে দুজন, তাহলে গাড়িটিতে মোট কজন? ছজন। বোঝাও, তিনটে দুজন 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 আছে, সেই জন্য বললাম ছয়। তো চ্যালেঞ্জ করবে? বীরভূমের উত্তর কি? পাঁচজন টোটাল, ড্রাইভার সিট এবং তার পাশের সিটে দুজন বসে রয়েছে, তো তাদের রেসপেক্টিভ পেছনে দুজন, আর পেছনের সিটে টোটাল তিনজন বসে আছে, দুটো উইন্ডো, একটা উইন্ডো সিটের পাশে দুজন, অন্যদিকের উইন্ডো সিটে আরও পাশে দুজন, তো টোটাল পাঁচজন গাড়িতে। আর কেউ? চারজন। সঠিক উত্তর হচ্ছে চার। গাড়িতে দুজনের সামনে দুজন, দুজনের পেছনে দুজন, আর দুজনের পাশে দুজন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রিয়াকে দেখলে মনে হয় খুব শান্ত, সিস্টার লক্ষ্মী লক্ষ্মী মেয়ে, গুড গার্ল। আসলটা কি সেটা আপনি আজকে বলবেন? আসলটা একেবারে তাই, কিন্তু এটাই আমার কমপ্লেন, মানে আমি চাই যে বাচ্চা হবে একটু দুরন্ত, একটু দুষ্টুমি করবে, ও একেবারে সেটা নয়। আর এখন চেঞ্জ হবে? যেখানে গাছ দেখবে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে পাপাকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে একটা ভালো ফুল গাছ আছে, কি সুন্দর দেখো ফুলের রংটা। ওটা যার বাড়িরই হোক না কেন, নিউ টাউনের যে ডিভাইডারে যে টালিগঞ্জ থেকে চলে গেছি গ্রামের বাড়ি, এখানে থাকে না, এখানে গাছপালা নেই, কোথায় থাকেন? আমি অভিনয়টাই এখন করতে চাই আরো কিছুদিন, সাথে নাচটা একটু ইমপ্রুভ করতে চাই। বয়ফ্রেন্ড আছে? না, কেউ নেই। না, চাই না এখন, আপাতত চাই না। ভার্সাটাইল সব ক্যারেক্টার, রিয়া হিরো চাইছে না, আরেকজন পাশে তনুশ্রী, সে শুধু হিরো চাই, অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। তনুশ্রী প্রথমবার আমার মঞ্চে। একদম দিদি, প্রথমবার, তাও আবার মাকে নিয়ে। তাও মাকে নিয়ে, ভেরি গুড। কতদিন হলো ইন্ডাস্ট্রিতে কাজ করছো? আমার আশাটা না একটু অন্যরকম হবে, আমি চার বছর ধরে স্ট্রাগল করেছি, জিরো থেকে শুরু করতে গেলে কি কি করতে হয় আমি দেখেছি, আমি প্ল্যাটফর্মে রাত কাটিয়েছি। তুমি বড় হয়েছো কোথায়? আমি দুর্গানগর, আমার বাড়ি দুর্গানগর। কেন মনে হলো অভিনয় করবে? অভিনয় আমার না, আমি ওই ছোটবেলা থেকে ওই সেজে গুজে আয়নার সামনে নিজেকে সারাদিন দেখতাম, তো কখনো মনে হলো যে যদি আমি অভিনয় করি আমি অনেক অনেক সাজতে পারবো। বাট এই জগতে আসাটা কি খুব সহজ ছিল? দিদি এমনও দিন গেছে যে আমি প্ল্যাটফর্মে রাত কাটিয়েছি, কারণ জুনিয়র আর্টিস্টদেরকে তো গাড়ি দেওয়া হতো না, তারা হয়তো ওই রাত একটার সময় প্ল্যাটফর্মে আমাকে নামিয়ে দিত, তো আমি সারাটা রাত কাটাতাম, বাড়িতে জানাতাম না, মা বাবা টেনশন করে। একাই আসা যাওয়া করতাম? আমি একাই আসা যাওয়া করতাম, মানে এমন আমার অবস্থা, আমি কিছু চিনতাম না, আমি লোককে জিজ্ঞেস করে করে যেতাম যে এই ট্রেনটাই উঠলে কি আমি বাড়ি পৌঁছাতে পারবো, এইভাবে। দিদি আমি খাওয়া নিয়ে কষ্ট পেয়েছি, মানে যেই মেয়েটাকে মা তিনবেলা খাইয়ে দিলে আমাকে, আমি তারপর খাই। আমি যেদিনকে প্রথম দিন গেছি আমি দেখছি বাইরে প্রচুর লাইন, সবার হাতে হাতে থালা,
আমি বলছি এখানে কি হচ্ছে, বলছে না এখানে তো খেতে হবে, লাঞ্চ টাইম, এটা লাইনে দাঁড়ানো হয়েছে, মানে বাড়িতে এসে কেঁদে দিয়েছে, লাইনে খেয়েছে। আমি 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 বলছি যে আমি লাইনে, দিস ইজ লাইফ। সেই মেয়েটা যে প্ল্যাটফর্মে রাত কাটিয়েছে, সে এখন একসাথে তিনটে সিরিয়াল করছে, আমার এমন অবস্থা হচ্ছে যে আমি বাড়িতে টাইম দিতে পারছি না। কলেজ শেষ হয়ে গেছে? হ্যাঁ কলেজ শেষ হয়ে গেছে, আমি জিওগ্রাফি অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছি, খুব সুখী, শুধু একটা জায়গায় আমি জানি না কি হবে। তনুশ্রী হিরো খুঁজছে, কিন্তু আমার কাছে অন্য খবর আছে দিদি। যেটা রটে আমাকে মিথ্যা কথা বলে লাভ দিদি, না দিদি যেটা রটে সেটা ঘটে না দিদি। তার সাথে আইসক্রিম খেতে যাচ্ছো? হিরোর সাথে? দিদি আইসক্রিম তো খেতে যাওয়াই যায়। একজন মানুষের সাথে যাচ্ছো? ব্যাকআপের পর চলে গেছি। তাকে কি বলেছো যে তুমি অন্য জায়গায় অন্য কিছু খুঁজছো? হ্যাঁ সে জানে, মানে সে জানে তুমি ওর সাথে আইসক্রিম খাচ্ছো, কিন্তু খুঁজছো আরেকজনকে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পিলু এবং মেঘা সম্পূর্ণ আলাদা দুটো ক্যারেক্টার। হ্যাঁ সমাধি, পিলুতে ঘর বাড়ি গোছানো, রান, মানে খাওয়া দাওয়া, কে কি খাবে, যখন ও শ্বশুর বাড়িতে আসলো সেখানে এসে প্রত্যেককে পরিষেবা দেয়া, সব এগুলো সব সিরিয়ালে দেখা গেছে। সিরিয়ালে কিন্তু বাস্তবে বাস্তবে আমি চাই যে আমায় কেউ পরিষেবা দিক, না মানে সেটা মা দেয় বরাবরই, মানে সবটাই মাকেই করতে হয়। মেয়েকে কি কি পরিষেবা দিতে হয় দিদি? কোনটা দিতে হয় না আপনি সেটা বলুন। পুরোটাই আলমারিতে ধরুন সব রকমের জামা কাপড় ও গোছানো আছে পরপর, ও তো নিজে জানে না যে একটা আলমারি গোছাতে মায়ের কতটা সময় লাগে, পুরো আলমারিটা একদম পুরো। এবং কি করব, খুঁজে পাই না, খুঁজে তো ভাবে গুছিয়ে রাখবো, আমি কিচ্ছু খুঁজে পাই না। সব থেকে বড় কথা, ইস্ত্রি করার ড্রেসপত্রগুলো সব এমন করে করে মানে সব গুজে গুজে রাখা আছে। রোজ আমাকে একটা কথা নিয়ে খালি বলবে, বলবে আরে বাড়ির কিছু কাজ কর, একটু নিজে হাতে নিয়ে খা, একটু রান্না টান্না, নয়তো পরে গিয়ে কি করবি, পরের ছেলে তো আমাকে কথা শোনাবে। আপনি মোটামুটি কি রান্না বান্না করে মাঝে মাঝে? রান্না বান্না শখের রান্না করে? চাউমিন ছাড়া আর কিছু পারে না দিদি, কোনো পরিবারে দেওয়ার জন্য কিচ্ছু চলবে না। সবকিছু শিখে রাখা ভালো, কখন কি দরকার হয়, নিজে একা থাকলেও তো করে তো খেতে পারে, নাহলে তো নাকে থাকতে হবে, না আর একাও থাকতে পারে না। ভয় পাই আমি। কোথায় থাকো তোমরা? মছলন্দপুরে থাকি। রোজ যাতায়াত করো? আমি যখন আমার মানে পিলু চলছিল সেই সময় আমি টলিগঞ্জে মায়ের সাথে ছিলাম, কিন্তু এখন আবার একটু মছলন্দপুরে শিফট হয়েছি, মানে আমাদের আসল বাড়ি যেখানে। ওকে, সবাই ওখানে একসাথে থাকো? হ্যাঁ। একটাই মেয়ে? একটাই। বাহ, অনিতাদি, অনিতা আপনার একটাই মেয়ে? একটাই মেয়ে। তাহলে কি খুব আদরের? না আদরের নয়, কি আদরের, কিন্তু আদরেরটাও অনেক বেশি আমার আমার প্রতি নজর দেয়, আমাকে যতটা সামলায় তার থেকে অ্যাকচুয়ালি সত্যি কথা আমাকে আমি বেশি এক্স্যাক্টলি আমি বেশি মা হয়ে গেছি মায়ের। গৌরী চরিত্রটা তো অন্যরকম একদম, ঈশানের মা। কিরকম কেমিস্ট্রি দুজনের? শ্রীমতির যা ক্যারেক্টার আর আমার যা ক্যারেক্টার সেটা এতটাই আলাদা, আমি একটা ছোট্ট জিনিস বললে বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে বিশ্ব আমার যে ছেলে সে আমার থেকে এক বছরের বড় পার্সোনাল লাইফে। এবার এটা জানার পর থেকে ও যেটা করে, যখন যখনই মা আর ছেলের সিন হয় আগে নয় পরে, ফল আগে গিয়ে আনন্দ করে পিটিয়ে দেয়, দুম করে পিটিয়ে দিল, তাহলে পেটালি কেন? হ্যাঁ তুই না ছোট আমার থেকে, তোকে মা বলতে হচ্ছে আয় পেটাই। এবং ও একটা নিকনেমও দিয়েছে যেটা ফ্লোর শুদ্ধ সবাই জানে, ঝন্টু। কারণ আমি এতটাই অসাধারণ লেভেলের মানে বদনামও করি আর কি সারা ফ্লোর জুড়ে, যে আমাকে নাম দিয়েছে ঝন্টু। নামটা খারাপ না, আমরা সবাই তো সেই নামে তোমায় ডাকতে পারি, ঝন্টু বলে ডাকতে পারি। না না একদম না, একদম না। আচ্ছা ঝন্টু অভিনয় ছাড়া আর কি কি করতে ভালো লাগে? লেখালেখি করি আমি, ইনফ্যাক্ট ডান্সে আমি একটা ইন্টারন্যাশনাল স্কলারশিপ হোল্ড করি, ইকুয়ালি মিউজিকেও আমি একটা ন্যাশনাল স্কলারশিপ হোল্ড করি। এরপরে কি প্ল্যান আছে অরুণদিতা? অভিনয়টা আমার কাছে প্রথম, মানে আমার প্রথম ভালোবাসা, তো ওটা অবভিয়াসলি কন্টিনিউ করব। লেখালেখিটাও অন্তত যতদিন পারবো কন্টিনিউ করতে চাই, কারণ একদম হ্যাঁ মানে কারণ প্রবন্ধ লিখি তো প্রচুর পড়তে হয়, প্রচুর লিখতে হয়, তো সেই সময়টা যতদিন দিতে পারবো কন্টিনিউ করব। একদম খুব ভালো। তো ঝন্টু তো এখন মায়ের রোল প্লে করছে, আপনি তো একজন মা, কি কি ভুল ত্রুটি চোখে পড়ে ওর? ছোটবেলায় আমাদের পরিচয়ে ও বড় হয়েছে, এখন আমাকে ডেকে বলে অনিন্দিতার মা, আমি খুশি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। শুধু দেখলে হবে? গরম জিলিপি খেতে খেতে
ঘরে ঘরে জি বাংলা দেখতে হবে না, গল্প করতে হবে না অন্যদের সাথে। চল বলে জিলিপির প্যাঁচ মানুষের মনের মধ্যে থাকে, তোমার কি প্যাঁচ আছে আমি জানি না, কিন্তু তার আগে আলাপ করিনি, সঙ্গে কে রয়েছে? আমার ছেলে। নমস্কার। কি নাম? সমীরণ দাস। সমীরণ দাস, আমাদের আজকে যেখানে আছি সেখানে আমাদের প্রথমে বাড়ি ছিল না, আমাদের অন্য এক জায়গায় বাড়ি ছিল, সেখানে খুব ছোট্ট ঘর ছিল একটা, তার মধ্যে থেকে ওই বারান্দা থেকেই সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যেত, ছাতাটা ঘর ছিল কিন্তু খুব ছোট ছিল। যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি তবে থেকেই দেখছি যে মা কীভাবে কষ্ট করছে। তুমি কি একই ভাই না তোমার বোন আছে? আমি একই ভাই, কিন্তু আমার আর একটা মাসির মেয়ে থাকে, সেও আমার বোনেরই মতন। তো তারপরে কী হলো বলো? তার মধ্যে বাপি একটা কাজ করেছিল, একটা জায়গা কিনেছিল আজকে যেখানে আমরা বসে আছি, তো মা সেই জায়গাতে মাটি ফেলা থেকে শুরু করে এক কামরা ঘর থেকে শুরু করে আজকে এতগুলো রুম করেছে, এত বড় বাড়ি করেছে, আমার বিয়ে দিয়েছে, সব কিছুই ওই দোকান থেকেই। আমাদের সামনে যে কালী মন্দির আছে, আমাদের এক মাসের রাসের মেলা হয় এবং রথ আছে, রথেতেও উল্টো রথ সোজা রথ সবেতেই মানে মেলা বসে আমাদের, মেলা ক্ষেত্রে জিলিপিটা আগেই লাগে। হ্যাঁ, সেই জন্য আমি ভাবলাম যে না, আমাকে জিলিপি ভাজা শিখতে হবে। আমার স্বামী আমাকে একটু বলতো যে এরকম এরকম করো, আমি করলাম, করতে করতে আমি জিলিপি ভাজা শিখে গেলাম। কতগুলো জিলিপি দিয়ে শুরু করেছিলেন? কতগুলো কতগুলো মনে হয়? মানে ছাড়তে ছাড়তে ঘাবড়ে যেতাম, ভয় পেতাম, দু চারটে করে ভাজতাম, মানে ভাজতে ভাজতে তারপরে আমি 50 60 100টার মতো জিলিপি করতে, এক খোলা ঝড়ে আমি ঝড়ে তাবাই জিলিপি ছাড়লাম, কত হবে 500 জিলিপি এক খোলায় উঠত। অকেশন মারফতে জিলিপিটা বেশি বিক্রি হয়। কতটা হতে পারে? সব থেকে 50 কিলো ওপর জিলিপি বিক্রি হতো। এক কিলোতে কতগুলো থাকে? ওই মোটামুটি ধরুন 36 পিস, 35 36 পিস। বাবা, 1500 মানে 1800 1700 2000 এর কাছে। আমি আমার মা বাবাকে যত না ভালোবাসি, আমার আমার মাসি মেশো কিন্তু ছোটবেলা থেকে আমি আমার মা বাপি বলেই চিনি, ও আমাকে খুব ভালোবাসে, মানে মা অন্ত পাগল। বোনের একটু আর্থিক অবস্থা খারাপ, তাই আমি ভাবলাম যে বোনের তো একটা ছেলে একটা মেয়ে আছে, তাহলে আবার একটা মেয়ে, তাহলে আমি একে মানুষ করব। ওই জন্য আমি বোনকে বললাম যে একে আমি মানুষ করবে, তাই তাই তো আমার তখন একদম ছোট। এবার একদম ছোট তখন তো আমি দোকানে যাই অতটা মানুষ করতে পারবো না, কিন্তু মুখে বলেছি, কিন্তু অত দেখাশোনাটা বোনই করতো। তারপর একটু যখন বড় হলো তখন ও আমার কাছেই থাকে। খুব ভালো, ভালোবাসাই তো মানুষকে আন্তরিক করে দেয় না, অন্তর থেকে মিল। সবসময় কি বাবা মা হতে হয়? রক্তের সম্পর্কের বাইরেও তো একটা বৃহৎ জগৎ রয়েছে কত মানুষের। তো তুমি এই পড়াশুনো ছাড়া তুমি এই মিষ্টির দোকানে যাও? হ্যাঁ যাই তো, কোনো অকেশন হলে মা ডাকে তখন যাই, বা ইচ্ছা হলেই চলে যাই। কি করো, গিয়ে কিছু করতে পারো সেখানে? রসগোল্লা যখন হয় তখন আমি খুব ভালোবাসি পাকাতে, রসগোল্লাটাকে পাকা, রসগোল্লা পাকা দেখলেই ভালো লাগে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি মেককে নিজে সবটা বোঝাবো, বিশ্বাস কর, ওকে বুঝতে হবে যে ভুলটা আমাদের সকলের, আমাদের সকলের অন্যায়। মেক তো তোকে ভীষণ ভালোবাসে দাদা ভাই, খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। এ বাড়িতে যখন মেক ছিল তখন আমি দেখেছি ও ও ও কতটা ভালোবাসত তোকে, কাছ থেকে দেখেছি, দেখেছি কিভাবে খেয়াল রাখতো তোর প্রত্যেকটা জিনিসের। আর এ বাড়িতে তো তুই ছাড়া ওর কাছের মানুষ বলতে আর কেউ ছিল না। জানি রে, আমি ওর জগৎ ছিলাম দাদা ভাই। তখন না মনে হতো যে মনে হতো তোকে ইমপ্রেস করার জন্য করছে, দেখানোর জন্য করছে, আমাদের সকলের ভীষণ রাগ হতো ওর উপর জানিস তো। কিন্তু এখন বুঝতে পারি যে ওটা আসলে মেঘের মেঘের ভালোবাসার এক্সপ্রেশন তোর জন্য। ও তোকে এতটা ভালোবাসত বলেই এতটা তীব্র আঘাত পেয়েছে। তোদের জুড়ি আমি ভাঙতে দেবো না দাদা ভাই, কিছুতেই দেবো না। আমি আমি মেঘকে বোঝাবো। কি করবি তুই? ওই যে পরশুদিন যখন মেঘ গান গাইতে আসবে এখানে,
তখন আমি ওর কাছে যাব। গিয়ে কি বলবি? বলবো যে সব ভুল আমাদের ছিল। সেটা তো আগেও বলেছিস, শুনেছে কিছু? শোনেনি তো? শুনবে শুনবে দাদাভাই, ঠিক শুনবে। না গিনি, দেখ ওই দিনকে কিছু বলিস না, ও তো প্রফেশনালি গাইতে আসছে, সেদিনকে কিছু বলাটা ঠিক হবে না। ও যদি রেগে যায় আর ফাংশনটা না করেই চলে যায় খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিন নয় অন্য কোনো দিন বলবো, কিন্তু আমি বোঝাবো দাদাভাই, মেয়েকে ঠিক বোঝাবো। কিন্তু এত সব কিছু তুই করবি কি করে বলতো? তুই তো ঠিক করেছিস এই ঘরেই বসে থাকবি, তুই এই ঘর থেকে বেরোবি না, এই ঘরে বসে বসে ব্রুট করবি রূপের ছাড়া পাওয়ার জন্য। এবার বল এই আমার জন্য এত কিছু কে করবে? তোর জন্য আমি সবকিছু করবো দাদাভাই, তোর জীবনটা তো আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি, তাই সেটা ঠিক করার জন্য আমাকে যা যা করতে হয় আমি সেই সব কিছু করবো দাদাভাই, জীবনটা তো আমাকেই ঠিক করতে হবে বল। তাহলে বাড়ি থেকে বেরোবি? বেরোবো, আনন্দ করবো, মজা করবো, সব করবো, যা যা করলে তুই ভালো থাকিস সেই সবটা করবো দাদা, সব করবো। That's like my sister. Cheer up. Thank you দাদাভাই, thank you so much. এই যে তুই আমাকে সামনে এগোবার একটা লক্ষ্য দিলি, এটা আমার খুব দরকার ছিল, এবার আমি সামলে উঠবো। হ্যাঁ রে, আমাদের সকলকে সামলে উঠতে হবে, কেউ কারোর হাত ছাড়লে চলবে না, শক্ত করে ধরে থাকতে হবে আমাদের সকলের হাত। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তোমার এই মদ খেয়ে সবকিছু উগড়ে দেওয়া গিনির সামনে এটার জন্য কি হয়েছে বলো তো? আমি আমার বাড়িতে কোন ঠাসা হয়ে গেছি, সবার কাছে ব্রাত্য হয়ে গেছি আমি। দেখো রূপ, আজ অব্দি যাই হোক না কেন, আমি যাই করেছি, আমি যা ভুল করেছি যা ঠিক করেছি ডাজেন্ট ম্যাটার, আমার মা সবসময় আমার সাইডে থাকতো। শুধু তোমার জন্য, তোমার জন্য আজ আমার মাও আমার সঙ্গে ঠিকভাবে কথা বলছে না, বুঝতে পারছো তুমি কি করেছো? ইউ হ্যাভ রুইন্ড ইট। সরি 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 মোরি, আই'ম এক্সট্রিমলি সরি মোরি। দেখো তোমার দুঃখে না আমার আমারও খুব কষ্ট হচ্ছে, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমার বুকটা ভেঙে যাচ্ছে, বিশ্বাস করো আমারও খুব। কি বলবে? হে মোরি মোরি, আচ্ছা এই মুশকিল এত রয়ে গেল তো তো মহা মুশকিল। কুল ডাউন, কুল ডাউন বেবি। আর তোমাকে তো এই হার মেনে নেওয়া টাইপের মেয়ে বলে মনে হয় না। হার মেনে নেওয়া মানে? হ্যাঁ মনে তো হচ্ছে যে তুমি অলরেডি হার মেনে নিয়েছো। আমি হার মেনে নেওয়ার মেয়ে নই রূপ। তাহলে জেতার জন্য কি করছো তুমি? সুযোগের অপেক্ষা করছি। দেখো ময়ূরী, সুযোগ তো আর এমনি এমনি আকাশ থেকে হাতে এসে পড়ে না, সুযোগ তৈরি করে নিতে হয়, রাইট? সুযোগ তৈরি করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাই নাকি? তুমি কিভাবে নিজের সুযোগ তৈরি করছো মিস্টার রূপসান্নান? ময়ূরী ময়ূরী ময়ূরী, এখন এইভাবে একে অপরকে বিদ্রুপ করে একে অপরকে ছোট করে কোনো লাভ নেই। তোমার আমার আমাদের দুজনের সব থেকে বড় শত্রু একজন। আমাদের শত্রু আলাদা রূপ, আমার শত্রু মেঘ আর তোমার শত্রু গিনি। হোয়াট? গিনি? ময়ূরী গিনি আমার কোনো শত্রুই নয়, তোমার আমার দুজনেরই শত্রু একজন, সেটা হলো মেঘ। যে আমার ঘরে ঢুকে আমার সাজানো খেলা নষ্ট করেছে,
আমাকে জেলের ঘানে টানিয়েছে, আমার মাকেও জেল খাটিয়েছে। ময়রি, মেঘের মারা ওই থাপ্পড়ের উপর না, আমার আরো আরো অনেক কিছু জমে উঠেছে যার সব শোধ আমাকে করতে হবে। মেঘকে আমি শেষ করে দেব। ময়রি, মেঘ আসলে জানে না ও কার লেজে পা দিয়েছে। এবার আস্তে আস্তে বুঝবে যে কত বড় ভুল করেছে। শোনো ময়রি, আমি মেঘের জীবন অতিষ্ঠ করে তুলতে চাই, আর তাতে আমার তোমার সাহায্য লাগবে। করবে? কিভাবে শেষ করব? মেরে ফেলব? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল। বটি, আমার চোখের সামনে থেকে চলে গেল।
আমার সন্দেহ ওই টাকলা নাকি ওটা সুলেমান কাকুন কোথায় আছে বল, বল কাকুন কোথায়, কি হলো বল, বল কোথায় রেখেছিস কাকুনকে, বল বল কাকুনকে কোথায় রেখেছিস, বল কি হলো, বল বল মুখ বল, মুখ খোল, বল কাকুন কোথায়, বল কাকুন কোথায়, নতুন একটা মেয়েকে তুলেছিস না, নতুন একটা মেয়েকে তুলেছিস, কোথায় আছে বল, কি হলো বল কাকুন কোথায়, একটা বাচ্চা মেয়েকে দিয়ে তুই বিক্রি করছিস, কাকুন কোথায় আছে বল, কাকুনকে দিয়ে তুই ভিক্ষে করাচ্ছিস, কাকুনকে দিয়ে তুই ভিক্ষে করাচ্ছিস, কোথায় কোথায় আছে কাকুন, কোথায় মেয়েটা বল, বলছে ফুলকুমারী কি হয়েছে, ওই মেয়েটা কোথায়, ও এখানে ছিল কিন্তু তারপরে, এদিকে শোনো, তারপর কি হলো, তারপর একটা গাড়ি এসে ওকে তুলে নিয়ে গেল, তুমি সত্যি কথা বলছো তো, আমি সত্যি কথা বলি, আমি যাই বলি টুটু টুটু বলি, আমি কোনো মিথ্যে কথা বলি না, আমার মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল, বটি জগদ্ধাত্রি আমার চোখের সামনে থেকে চলে গেল, তুই বুঝতে পারছো চোখের সামনে থেকে কাকুনকে নিয়ে চলে গেল জগদ্ধাত্রি, আমরা গাড়িতে বসেছিলাম, আমরা গাড়িতে বসেছিলাম, গাড়িতে দাঁড়িয়েছিল আর একটা একটা ভিখিরি এসে গাড়ির কাছটা নামাতে বলছিল, আমার কাকুন ছিল জগদ্ধাত্রি, ওর কাকুন ছিল, আমি বুঝতে পারিনি ওটা আমার কাকুন ছিল, সবরে তারপরে দেখে সবরে দেখে আমরা ছুটতে এখানে আসি, একটা গাড়ি এসে দাঁড়ায় আমার সন্দেহ ওই টাকলা নাকি ওটা, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমরা যে শিমুলকে চিনতাম ও তো চেঞ্জ হয়ে গেছে, টুটকে এক অলগ ইনসান হয়ে গেছে ও, শিমুল এতে তুম খুশ হতে পারো পর আমরা খুশ হতে পারবো না, এতে এত হাসির কি হলো, হাসি পাচ্ছে তোমাদের কথা শুনে, সে তোমার হাসি পাক বা কান্নাই পাক আমরা যেটা বলেছি সেটা কিন্তু আমরা করছি, মানে আমার সাথে তোমরা আর মিশবে না, যতদিন না এই ঘটনাটা মন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারছি ততদিন মিশতে পারবো না এত খোলাখুলি ভাবে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আর আমাদের গানের দল, গানের দল তো আমাদের আগে ছিল না, এখনো থাকবে না, একটা জিনিস নষ্ট করে দেবে এইভাবে আর কি করা যাবে বলো তো শিমুল, গানের দল থেকে ভি তো ইম্পর্টেন্ট আছে রিলেশনশিপ, আর আমাদের রিলেশনশিপে তো অনেক কোয়েশ্চেন উঠছে তাই না, তো উসে ইহি রোক দেনা চাহিয়ে, আচ্ছা আমাকে ছেড়ে তোমরা থাকতে পারবে, না পারার কি আছে, এর থেকেও তো অনেক কঠিন কিছু পারতে হয় মাঝে মাঝে, পেলে জেসা শিমুল হলে পারতাম না, পর আব যে শিমুলকে দেখছি পারব, আসলে কি বলতো শিমুল,
আগের শিমুল আর এখনকার শিমুলের মধ্যে না কোনো মিল খুঁজে পাচ্ছি না রে। তুমি সব থেকে বেশি অপমান আমাদের করেছ জানো, আমরা থানায় গেছিলাম তোমার জন্য, ওদের এগেনস্টে FIR করেছিলাম, আর তুমি কি করলে, তুমি বললে যে ওদের উপর তোমার কোনো সন্দেহ নেই, তার মানেটা কি? দায়টা তো আমাদের উপরে এসে বর্তায়। আচ্ছা, অনেকক্ষণ ধরে তো এসব কথা হচ্ছে, এসব কথা বলতে আর ভালো লাগছে তোমাদের? আচ্ছা শোনো না, আমি যে কারণে এখানে এসেছিলাম, আমি আসলে ভেবেছিলাম যে বিপাশার দিকেই নেমন্তন্ন করব, তারপর তোমাদের ওখানে যাব, কিন্তু এখানে এসে দেখলাম তোমরা সবাই আছো, তাই সবাইকে একসঙ্গেই বলছি। লক্ষ্মী পুজো তো, তাই নেমন্তন্ন করতে এসেছিলাম। পক্ষে যাওয়া সম্ভব হবে না, আগে থেকেই জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ভি যেতে পারবো না। আরে বাবা, তোরা আলাদা আলাদা কেন বলছিস শীর্ষা? যা ডিসিশন নিয়েছি আমরা তো একসঙ্গে নিয়েছি, যেটা পারবো না সেটা একসঙ্গেই পারবো না, আমরা কেউই যেতে পারবো না। তাহলে তোমরা কেউ আসবে না? না, দেখ শিমুল, তোর এই অন্যায়টা আমরা কেউই সাপোর্ট করতে পারি না, তাই হয়তো তোর সঙ্গে আমাদের একটু দূরত্বও তৈরি হয়েছে। যদি ভবিষ্যতে কখনো দেখি যে তুই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছিস, তাহলে নিশ্চয়ই ধীরে ধীরে হয়তো আবার আগের মতো সবটা হয়ে যেতেও পারে। তোমার জন্য আমরা অনেক ফাইট করেছি শিমুল, কুছ মাইন্ড মত করনা, আর তুমি যা করেছো আমাদের সাথে, আমাদের ফাইটের যে জবাব দিয়েছো, উসকে বাদ আমরা আর তোমার সাথে মিশতে পারবো না। হ্যাঁ শিমুল, আমাদের ভি তো একটা সেলফ রেসপেক্ট আছে, বলো। দেখো, তোমাদের সবার ইচ্ছেকে আমি সম্মান করছি, কিন্তু একটা কথা তোমরা জেনে রেখো, তোমাদের তিনজনকেই আমি বলছি, চোখের সামনে সবসময় যেটা দেখা যায় সেটা কিন্তু হয় না, আড়ালেও কিছু থেকে যায়, সেটা সবসময় দেখানো যায় না। এই কথাটার অর্থ কি ভালো করে ভেবে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি যেমন ভালোর ভালো, তেমন আবার মন্দের মন্দ। দেখো, আমি যদি মনে করতাম, আমি কিন্তু এটা নিয়ে থানা পুলিশ করতে পারতাম, তোমার চাকরিটাও খেয়ে নিতে পারতাম, তবে এখনো যেটা পারি না তা কিন্তু নয়। না, দাঁড়াও দাঁড়াও, এখন এই প্রশ্নটা উঠছে কোত্থেকে? এই প্রশ্নটা ওঠার তো কোনো কারণ নেই। না, একেবারেই কারণ নেই, ঠিকই বলেছো, কিন্তু কি বলতো, তোমাকেও না কিছু কথা একটু ক্লিয়ার করে বলতে হবে। কি ক্লিয়ার করে বলতে হবে? এই, আমি যেটা চাই সেটা তুমি দিতে পারবে কিনা। কিন্তু আমি বুঝবো কি করে তুমি কি চাও, আমি তো জানি না। না না, তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা পয়সা চাইবে না। এই তো, ঠিক ধরেছো, ঠিক ধরেছো, আমি না তোমার কাছ থেকে টাকা পয়সাই চাই। টাকা পয়সা চাও মানেটা কি? তুমি তুমি নিজের স্বামীকে সবার সামনে নির্দোষ প্রমাণ করেছো বলে তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে টাকা চাও? তুমি যে নির্দোষ না সেটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, তাই সেটাকে না খুঁচি ঘা করো না। আমি বরং এই কথাটা নাই বা বললাম। আচ্ছা, তুমি ঠিক কত টাকা দিতে পারবে বলো তো? এই যে তোমার গ্র্যাচুইটি কিংবা যা সব আছে সেগুলো থেকে তুমি এক্স্যাক্টলি আমায় কত টাকা দিতে পারবে, মানে ম্যাক্সিমাম কত দিতে পারবে সেটা আমাকে বলো। কি বলছো শিমুল, আমার কাছে অত টাকা কোথায় থাকবে? আরে, এই গ্র্যাচুইটি ফ্যাচুইটি যেগুলোর কথা বলছো ওইগুলো ওভাবে তোলা যায় না। আচ্ছা ধরো, তোমাকে যদি পুলিশ ধরে নিয়ে যেত, যাওয়ার পর তোমাকে বলতো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি 5 লাখ টাকা দাও, তখন তুমি কি করতে? দিতে না? যদি টাকা না দিতে তখন তোমার চাকরি নিয়ে টানটানি হতো, তোমার জেলের ভেতর থাকতে হতো, তখন তো তোমাকে যে করেই হোক 5 লাখ টাকা দিতেই হতো বলো। শুনুন, দেখো 5 লাখ টাকা কি বলছো, আমার কাছে 5,000 টাকাই তো থাকে। দেখো, তোমার কাছে কি আছে কি নেই সেই নিয়ে না সত্যি আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, আমি মানছি তোমার কাছে হয়তো 5,000 টাকা নেই, তোমার কাছে কিছুই নেই, কিন্তু ওই আর কি, দিতে তো হবেই, না দিলে কি করে হবে বলো, না দিলে তো চলবে না। আর তাছাড়া তুমি চাকরি করো, তোমার পক্ষে তো কিছু অসম্ভব নয় বলো, যদি দরকার পড়ে ওই লোন ফোন নিয়ে নেবে সেইভাবেই দেবে, তোমার তো একটা অ্যাসিওরেন্স আছে। শিমুল, তুমি তুমি কি বলছো, এই কথাগুলো কোনো মানে হয় না। শোনো, আমি একটা কথা পরিষ্কার করে তোমাকে বলছি, তোমাকে আমি 3 দিন সময় দিলাম, 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি আমাকে 5 লাখ টাকা দিতে পারো খুব ভালো, তা না হলে কিন্তু আমি কেসটাকে আবার খুঁচিয়ে ঘা করবো। হ্যাঁ, আমি বলবো, তখন ভেবেছিলাম বলবো না,
আমি বলবো তো যে আমাকে নানান কথা বলা হয়েছিল, আমাকে ভয় দেখানো হয়েছিল, আমাকে ট্রিট করা হয়েছিল, আর এখন আমি এই ভয়টাকে ওভারকাম করতে পেরেছি, তাই আমি বলছি। তোমার পেটে পেটে এত কেন গো? তোমার তো আমাকে বোঝা উচিত ছিল, তুমি তো আমায় ভালোই চিনেছিলে। তোমাদের তো আমার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আছে, তোমরা তো সবসময় বলে থাকো, তাই তোমাদের জানা উচিত যে আমার পেটে পেটে শয়তানি বুদ্ধি আছে। হ্যাঁ, আমার পেটে পেটে শয়তানি বুদ্ধি আছে, জানো তো আমার টাকার প্রয়োজন, আমার টাকা চাই। পাঁচ লাখ টাকা নিয়ে তুমি কি করবে শুনি? শোনো, আমি কি করব টাকাটা নিয়ে সেটা না তোমার জানার দরকার নেই। টাকাটা আমি তোমার কাছে চেয়েছি, তুমি আমায় টাকাটা দেবে, এটা হলো একটা শর্ত। কিন্তু তুমি ভেবো না যে আর কোনো শর্ত নেই, আরও একটা কিন্তু শর্ত আছে। এই সব কিছু মিটে গেলেই তবেই আমি তোমাকে পুরোপুরি রিলিজ করব, তা না হলে কিন্তু আমি তোমাকে ঝুলিয়ে রাখব। আমি যে কোনো দিন থানায় যেতে পারি, যে কোনো দিন আমি ডিএম এর কাছেও যেতে পারি, আর যে কোনো দিন কিন্তু তোমার জেলও হতে পারি। আর তোমার যদি কোর্টে বিচার হয় না, তুমি কোনোদিনও জিতবে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আরে কি গো, ওই টুকুনি লঙ্কার গুলোতে কি হবে? তোমায় বললাম না বেশি করে ঝাল দিতে, দাও দাও। আরে কি করছো এসব, এত ঝাল খেলে তো মরে যাবে। এই তোমার কি? হ্যাঁ, তোমাকে চুপচাপ যেটা বলেছি সেটাই করো, হয়তো কিন্তু আমি অর্জুন দাকে বলে দেবো। আচ্ছা মেয়ে, তো এতক্ষণ লাগে কি করছিলিস এতক্ষণ ধরে? দাঁড়াও না, না ঝেড়িয়ে গিয়ে আমার কথাটা শোনো। সকালবেলা খালি পেটে কারো মিষ্টি খেতে ভালো লাগে? আমি তো তাই একদম টাটকা টাটকা গরম ডিম টোস্ট বানিয়ে এনেছি, বুঝলে? ও, এটা ভালো কাজ করেছিস। আমি তো ভালোই করি, খালি তুমি আমার কোনো কথা না শুনে আগে আমাকে ঝাড়বে। আচ্ছা আচ্ছা, আমার ভুল, আমার ভুল। তোর একটা লজেন্স পাওনা রইল, ঠিক আছে? তুমি এটা লক্ষ্মী মেয়ে, দাও মিলি বসুন, এটা খেয়ে নিন, গরম গরম আছে। বসুন বসুন বসুন, খেয়ে নিন। খাও না খাও, তারপর দেখো মজা। থ্যাংক ইউ। দাঁড়ান দাঁড়ান, খাবেন কি করে? আপনার হাতে তো তিন চার আয়োডিন লাগানো আছে, তারপরে চামচও নেই। দাঁড়ান আমি খাইয়ে দিচ্ছি। আরে না না, পেটে একটু তিন চার আয়োডিন দিলে কিচ্ছু হয় না, আমি ছোটবেলায় কত খেয়েছি। মিলে তুমি তোমার হাত দিয়ে নিজে খেয়ে নাও, পারবে না মিলে বলো, পারবে তো? কি করেছিস তুই? একটা কাজ ঠিক করে করতে পারিস না, দেখিস মেয়েটা কত কষ্ট পাচ্ছে। বাপ রে বাপ, কোন মানুষ খেতে পারে এটা? তোর কোনো আক্কেল নেই, মরে যাবে তো মেয়েটা। খালি পেটে খেলো তারপর এসব? আরে বাবা, আমি তো বললাম ঝাল দিও না, বাচ্চা খাবে। আমার কি মনে হয় জানো তো অর্জুন, কারোর সাথে একটা বোধহয় অদল বদল হয়ে গেছে। আহারে মিলি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ইস, কষ্ট হচ্ছে কেন ওকে জিজ্ঞাসা করছিস? দেখে বুঝতে পারছিস না? যা গিয়ে জলদি বরফ নিয়ে। তো মহাজল, আমি জল খাওয়ালাম, আবার আমাকেই বরফ আনতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে বরফ নিয়ে আয়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ওনার জ্বালা তো কমে গেল, আর আমি মরছি নিজের জ্বালায়। আর একটু জল খাবে? না না,
আর চল ভাই। সবই তো হলো অর্জুনদা, এবার ওকে একটু বাড়ি পাঠানোর ব্যবস্থা করো না, নয়তো কিন্তু ওর বাবা এসে আবার বলবে যে আমরাই ওকে কিডন্যাপ করে রেখেছি, আবার থানায় তুলে নিয়ে যাবে, সেটা কি ভালো হবে? ভয় নেই তিতলি রানী, বাবা আর আমাকে খুঁজতে এখানে আসবে না, বাবা নিজেই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বয়া বলেনি তোমাদেরকে? মরেছে। কি অর্জুনদার গাড়ি এসে পড়লো নাকি? ও ওরকম অনেক কথাই বাবা মারা বলে, তারপর আবার ভুলেও যায়, অত গায়ে মাখলে চলে বলো? তুমি দেখো একবার বাড়ি যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে, তোমার বাবাও তোর উপর রেগে থাকবে না। চলো চল, আমি তোমার থাম তো, তুই তো জানিস সবটা, ছিলিস ওখানে। নীলির সত্যি যাওয়ার কোনো জায়গা নেই এখন, সারা রাত এইভাবে। তুই আপাতত ওর এখন পড়ার মতন কিছু পোশাকের ব্যবস্থা করিস তো। আমি তো বড্ড চিন্তায় ফেলে দিলেন আমাকে, বাড়িও পাঠাতে পারছি না, কোথায় যে রাখবো, কি করি কিছুই বুঝতে পারছি না। আমার না একটা আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি ঢোকার আইডিয়া তো, বলো না, তুমি যেভাবে বলবে আমি তোমাকে সেভাবেই সাহায্য করব। তিতলি শোনো না, আমার না সত্যি যাওয়ার কোনো জায়গা নেই গো। এখন যদি বাড়িতে যাইও, বাবা মায় বাড়িতে ঢুকতে দেবে না। শুনুন না, আমাকে আপনাদের দলে ভর্তি করে নিন না প্লিজ। থাম তিতলি, দুজনেই কথা বলে যাচ্ছে, আমাকে কিছু বলতেই দিচ্ছে না। ভাবছি না, কোন ব্যবসায়ী? আরে কি বলছিস, ও হ্যাঁ 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 হ্যাঁ, ওর কাছে তো বহুত মাল আছে। চলবে, আজ রাতে ওকেই লুটবো আমরা। তুই একটা কাজ কর, তোরা আমার এখানে চলে, একসাথে বসে প্ল্যান করে নিচ্ছি। আপনারা একটা মানুষের টাকা লুটবেন, এটা কোনো অন্যায় আপনারা জানেন না? এই ভাই তুমি বাড়ি যাও তো, কেন দিচ্ছে তোমাকে বললাম না অর্জুনদা, একে দিয়ে কিচ্ছু হবে না, ওই তো একে দলে নিলে না আমাদের সকলের একেবারে যাবজ্জীবন ফাঁসি হবে। এই বাড়ি যাও তো, বাড়ি যাও। কেন, আমি ভুল কি বলেছি? চুরি করাটা তো অন্যায়, সেটা যেই করুক না স্যার। যে মানুষটাকে লুটবো বলছি তাকে মানুষ না বলে অন্য কিছু বলা যায় সেটা জানেন আপনি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুই যে টাকাটা মিস্টার বাজুরিয়াকে দিচ্ছিস সেটা কোথা থেকে দিচ্ছিস বল? টাকাটা আমি শাড়ির কথার অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছিলাম। শাড়ির কথার অ্যাকাউন্ট থেকে একটা টাকাও কাউকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না পড়না? শাড়ির কথা যতটা সৃজনের ততটাই আমার। আমার আপনাদের আপনাদের কি চাই? টাকা তো, টাকাটা পেয়ে গেলে আপনারা এখান থেকে চলে যাবেন। ঠিক আছে, টাকা আপনারা পেয়ে যাবেন। টাকা কোথা থেকে আসবে ঈশা? এই সেটা নিয়ে না তোকে ভাবতে হবে না, তুই না নিজের চরকায় তেল দে, সব জায়গায় নাম কিনতে চলে আসবি না তো পড়না এইভাবে। এই ঈশা শোনো, এইসব তুমি কি বলছো, কোথা থেকে টাকা দেবে? আরে বাবা, বাবু তো এই পাঁচ তালে গেলে টাকা জোগাড়ই করতে পারেনি, এই লোকটাকে আজকে যেভাবে হোক এখান থেকে তাড়াও ঈশা, না হলে তো সর্বনাশে শেষ থাকবে না। কাকিমা তুমি তুমি এসব নিয়ে একদম ভেবো না, ও তোমাকে আর সৃজনকে এই বাড়িতে ঢুকে যেভাবে অপমান করলো, আমি কিছুতেই সেটা মেনে নিতে পারবো না, কিছুতেই না। আমি ওর মুখের ওপরে না সমস্ত টাকা একেবারে ছুড়ে মারবো। মিস্টার বাজরিয়া, আপনার অ্যাকাউন্টে আমি এখনই এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনি টাকা দেবেন? হ্যাঁ, কেন দেব না সৃজন, আপনাকে যেভাবে এই লোকটা অপমান করলো আমি তো কিছুতেই সহ্য করতে পারছি না।
আপনার এই দুরবস্থা দেখে মনে মনে অন্য কেউ আনন্দ পেলেও আমার তো বুকটা একেবারে ফেটে যাচ্ছে সৃজন। আপনি আপনি কিছু চিন্তা করবেন না, আমি আমি সমস্ত টাকা ওকে ফেরত দিয়ে দেবো। সৃজন আপনার ফোনটা প্লিজ একটু বের করুন তো, আমার একটু লাগবে। বাবু রে, দেখেছিস বাবু বিপদে প্রকৃত বন্ধু চেনা যায়। ঈশা ঈশা, তুমি যে আমাদের কত বড় উপকার করলে, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না ঈশা। দেখ বাবু দেখ। বজরিয়াজি, পেয়ে গেছি আপনার নাম্বার, এক্ষুনি আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা ঢুকে যাবে। দিন দিন পাঠিয়ে দিন। সৃজন আপনার ফোনে একটা ওটিপি গেছে, একটু বলুন না প্লিজ। সৃজনের কাছে ওটিপি চাইল, তার মানে 1 2 3 4। ঈশা, তুই যে টাকাটা মিস্টার বাজুরিয়াকে দিচ্ছিস সেটা কোথা থেকে দিচ্ছিস? এটা কি তোর নিজের টাকা? কেন, তুমি তো দেখতেই পাচ্ছ ও নিজের ফোন থেকে টাকা পাঠাচ্ছে, তাহলে ওর টাকা নয় তো কার টাকা? আমি এসে ভাগ্যি শিশাকে আটকালাম, তাই তো আমি অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দেখতে পেলাম। আর একটু যদি লেট হয়ে যেত তাহলে তো ঈশা টাকাটা সেন্ড করে দিত আর পেজটা বন্ধ হয়ে যেত, আর সৃজন আবার ঠকত। পর্ণা, আমার হাতে কিন্তু লাগছে, ছাড় হাতটা। তোর হাত আমি মুচড়ে ভেঙে ফেলবো। তুই সবার সামনে আগে বল, টাকাটা কি তুই তোর অ্যাকাউন্ট থেকে দিচ্ছিলি? বল কি রে, বল টাকাটা আমি আমি শাড়ির কথার অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছিলাম। ঈশা শুনে রাখ, শাড়ির কথার অ্যাকাউন্ট থেকে একটা টাকাও কাউকে দেওয়া যাবে না, আর কোনোদিনও যদি দেখি না। কেন কেন দেওয়া যাবে না পর্ণা? আর তুমি ওকে বাধা দেবারই বা কে? হ্যাঁ, আমি বাধা দেবার কে? মানে মা, শাড়ির কথা যতটা সৃজনের ততটাই আমার। আমার Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই নিন ধরুন আপনার টাকা, আর এবার বিদায় হন এখান থেকে। আর একটা কথা, কোনোদিনও সাত সকাল এভাবে গৃহস্থ বাড়িতে আর আসবেন না হুজ্জতি করতে, এর ফল কিন্তু ভালো হবে না। আরে বাপ রে বাপ, 50,000 রুপিয়ার জন্য হিতু বুড়ো বিগ সব ছোটা কয়েন দিলেন নাকি? 50,000 না, এখানে 10 লক্ষ টাকা আছে। আপনাকে পুরো টাকাটা ফেরত দিয়ে দিলাম, সেটা মনে রাখবেন। চয়ন, ওনাকে দিয়ে একটা সই করিয়ে নাও। আর হ্যাঁ, 15 লক্ষ টাকা যে আমাদের বাড়িতে এক মাস ছিল, তার কত টাকা ইন্টারেস্ট হচ্ছে আমাকে সেটা হিসেব করে বলে দেবেন, সেই ইন্টারেস্টের টাকাটাও আমরা দিয়ে দেব। মা, শাড়ির কথার জন্য যে 5 লক্ষ টাকা আপনি রেখেছেন সেই টাকাটা ওনাকে ফেরত দিয়ে দিন, এরকম একটা খারাপ লোকের টাকা শাড়ির কথার কাজে লাগবে না। ঈশা, ফেরত দিয়ে দেবো টাকাটা? না না কাকিমা, ওই টাকা কেন ফেরত দেবো, ওটা এমার্জেন্সি পারপাস রাখা আছে, আর ব্যবসার কাজে তো লোন থাকে। এই এই, তুই চুপ কর, তোর ফাইল দেখা কাজ সেটাই কর, শাড়ির কথার বিষয়ে তোকে কথা বলতে হবে না। দেখেছেন সৃজন, দেখলেন তো আপনি, ও আপনার সামনে দাঁড়িয়ে আমাকে কিভাবে অপমান করছে। আমি শাড়ির কথার সুখে দুঃখে সব সময় পাশে ছিলাম, আর তার এই দাম। পর্ণা পর্ণা, তুমি ঈশাকে উত্তপ্ত করো না। তুমি আগে আমাকে বলো তুমি টাকাটা পেলে কোত্থেকে? কোত্থেকে আবার? যেই টাকাটা তুমি এই সুযোগ সন্ধানে বাজুরিয়ার থেকে এনে আমাকে দিয়েছিলে, আমি সেই টাকাটাই ওনাকে ফেরত দিয়ে দিলাম। সৃজন, ব্যবসা করতে গেলে লোন নিতে হয় সে কথাটা আমি জানি, কিন্তু লোন যদি নিতেই হয় ব্যাংকের থেকে নাও, প্রিয়জনদের থেকে নাও, যে আপনজন তোমাকে তোমার বিপদে সাহায্য করতে চায় তার থেকে নাও, এমন কারোর থেকে নিও না যে তোমার বিপদে সুযোগ নিয়ে তোমার রক্ত চুষে খাবে। বুঝতে পারছিস সৃজন, কোন গাড্ডায় পড়েছিলি তুই? হ্যাঁ, মাসে মাসে যে টাকাটা রোজগার হতো ওই ঋণ শোধ করতে সব টাকা চলে যেত। দেখ পর্ণা তোকে আবারও বাঁচিয়ে দিল। দেখ, নিজের সামর্থ্যের বাইরে গিয়ে ধার করে ফেলেছিলে দাদু ভাই। দাঁড়া মা, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। পর্ণা টাকা দিয়েছিল সৃজনকে, সৃজন পর্ণাকে টাকা ফেরত দেওয়ার জন্য বাজুরিয়া থেকে টাকা নেওয়া হয়েছিল, এখন বাজুরিয়া ছিল, এখন বাজুরিয়া। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। শালিনী, আজ বক্সিং একাডেমিতে যাওয়া হয়েছে, সেটা আমি আর নিতে পারছি না, আর নিতে পারছি না। রোহিত,
আচ্ছা তুমি যখন আগে আপসেট হতে তখন তো আমি তোমার যন্ত্রণাটা ভুলিয়ে দিতাম বলো। হ্যাঁ, যখন তুমি ড্রাগ টেস্টে পজিটিভ এসেছিলে তখন আমি বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা ওই মুহূর্তের ডিসিশন ছিল রোহিত। অন্যান্য সময় তো আমি তোমাকে শান্ত করেছি বলো, আমরা দুজনে দূরে কোথাও চলে যেতাম। মনে আছে তোমার? এসো আমার সাথে, এসো রোহিত। বসো রোহিত, আচ্ছা রোহিত, যেটা হয়ে গেছে সেটাকে কি আর পাল্টানো সম্ভব বলতো? এত আপসেট হলে কি করে চলবে? দরকার আছে রোহিত, তুমি যে আঘাতটা পেয়েছো সেটাকে সামলাতে হবে তো নাকি? এই নাও। আর পারবো না জানলে, আর সামলাতে পারবো না, এসবে এসবে কোনো লাভ হবে না। আমার কথাটা শোনো রোহিত, এটা নাও। রোহিত, তোমাকে এই অবস্থায় দেখে আমারও তো কষ্ট হচ্ছে নাকি? তোমার তো বুকের পাটা আছে দেখছি, এখনো এই একাডেমিতে তুমি পা রাখার সাহস দেখাচ্ছো? সবাই দেখে রাখো একে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এই রোহিত রায় চৌধুরী, আর সেই জন্য ওকে বহিষ্কার করা হয়েছে। সত্যি বুঝতে পারিনি জানো তো, যে তোমার বিরুদ্ধে এত ক্ষোভ আছে। আমি ভেবেছিলাম অনেক দিন হয়ে গেছে কেলেঙ্কারির পরে একাডেমি প্রেসিডেন্টও এখন অন্য একজন। আমি সত্যি বুঝতে পারিনি বাগচি স্যার আর ত্রিদীপ স্যার হঠাৎ করে চলে আসবেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। Oh God! এটা কি রোহিত? বক্সিং একাডেমিতে তোমার অপমানের ভিডিওটা কি করে এলো এখানে? এটা ভাইরালই বা হলো কি করে? কি বলছো নাকি? আরে দেখোই না, আমি তো বুঝতে পারছি না। সবার সামনে আমি রোহিত রায় চৌধুরীর মুখোশটা নতুন করে খুলে দিতে চাই। সব কি হলো শালিনী? কিভাবে হলো? এবার এবার তো গোটা দুনিয়া জানতে পারবে এই অপমানটা। যেটু মনির মুখ আবার ছোট হবে। আমি কি বলবো বলো তো রোহিত, আমি কিছু বুঝতে পারছি না। এবার সুইসাইড করার আইডিয়াটা দেওয়া উচিত।
আমি সত্যি বুঝতে পারছি না রোহিত, এত কিছুর পরেও তুমি কিভাবে বেঁচে থাকবে? আমি হলে তো নিজেকে মেরে ফেলতাম। দ্বিতীয়বার এই লাঞ্ছনাটা সহ্য করা যায় না রোহিত, এই লাঞ্ছনাটা সহ্য করাটা জাস্ট অসম্ভব বলো। সবার সামনে আমি রোহিত রায় চৌধুরীর মুখোশটা নতুন করে খুলে দিতে চাই। ভগবান এটা কি করলেন বলো তো, আমি ভাবতে পারছি না। আমার সাথে এই ঘটনাটা ঘটেছে আর আমি তারপরও বেঁচে আছি, আমি ভাবতে পারছি না রোহিত, বিশ্বাস করো। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এই রোহিত রায় চৌধুরী, আর সেই জন্য ওকে বহিষ্কার করা হয়েছিল। মরে গেলেই বেঁচে যাবো বলছ? জানি না, তবে আমি হলে তো মরেই যেতাম। এত অসম্মান নিয়ে বেঁচে থেকে কি লাভ বলো তো? আমি জাস্ট একটা জিনিস ভাবছি, কাল থেকে তোমার অবস্থাটা কি হবে? এটা সাংঘাতিক অপমান রোহিত, এটা এটা সাংঘাতিক অপমান। কি করলেন বলো তো? রোহিত 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 সামলাও নিজেকে, রোহিত তারা সময় মতো ভিডিওটা ভাইরাল করে দিয়েছিল, এবার নিশ্চয়ই আমি আমার জমিটা পেয়ে যাব। রোহিত রোহিত কোথায় গেলে? দাঁড়াও রোহিত। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমার ভুলে যাওয়ার রোগ থাকতে পারে, কিন্তু ভুলটি বোঝার ক্ষমতা কিন্তু আমার হারায়নি। ওই দলিলটা আমার কাছে কি করে আসবে বলো না? আমি বুঝতে পেরেছি কুশবাবু, দলিলটা তোমার কাছে কি করে এসেছে? রাগাবু কিভাবে জানলো? আমার স্পষ্ট মনে আছে, আমি ভাত বেড়ে যখন যখন তোমায় ডাকতে গেলাম, তুমি তখন সোনাদার সঙ্গে কথা বলছিলে। কথায় কথায় সোনাদা এটাও বললো যে তুমি নাকি সোনাদাকে সন্দেহ করছিলে যে সোনাদার আদতেই মাথার ব্যামো আছে কিনা। না না বাকি, আমি আমি কিন্তু এসব সত্যি করিনি, সত্যি করিনি। সেই সন্দেহ তো আমারও হয় রাঙাবু, বারবার মনে হয় সমর আমাদের বোকা বানাচ্ছে। আচ্ছা তুমি কি বলছিলে রাঙাবু? যে সময় সোনাদার সঙ্গে তোমার দেখা হয়েছিল তার আগে পিছে কি কোনো সময় তোমাকে ওই দলিলের কাগজটা দিয়েছিল কুশবাবু, যার জন্য তোমার মনে আরো সন্দেহটা দানা বেঁধেছিল? একটুনি মনে করার চেষ্টা করো। না না না, আমি কিন্তু আবারো বলছি, আমি কিন্তু দুপুরবেলা বাড়িতে আসিনি, আমি দুপুরবেলা এখানে বসে খাইনি, আর এই দিন আমি আমি জিঠুমনির ঘরেও যাইনি স্যার কোনো কাগজে সাইন করানোর জন্য। তুমি একটু মনে করার চেষ্টা করো একটু। পাখি আমি সত্যি বলছি আমি আসিনি, আমি সোনাদার সঙ্গে কথাও বলিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও শান্ত, আমি তোমার কথা শুনছি, ঠান্ডা মাথায় শুনছি। চলো রাঙাবু, ছোটবেলায় শবর নিজে অপকর্ম করতো আর তার দায় চাপাতো কুশের উপর, কুশ আমাদের কাছে বকুনি খেত। এখন কুশের এই ভুলে যাওয়া রোগটাকে হাতিয়ার করে শবর আবার কুশকে বোকা বানাচ্ছে। এমন হতেই পারে যে অনেক দরকারি কাগজের মধ্যে এই কাগজটা শবর পাঠিয়ে দিয়েছে আমার কাছে সই করার জন্য। না না না, আর দেরি করা উচিত হবে না রাঙাবু, কালকেই ডাক্তার ডাক। না তুমি কেন ডাকবে, আমি আমি নিজেই নিজেই ডাক্তার দেখাবো কালকে। কিন্তু তার আগে তার আগে আজ সমরের একদিন কি আমার একদিন? সমর কোথায়? জেঠুমনি বলছি, ঘরটা তো অন্ধকার, দরজাটাও ভেজানো ছিল, মনে তো হচ্ছে না ঘরের ভেতর কেউ আছে বলে। ওরা কোথাও বেরোলো নাকি? সোনাদি কিন্তু সোনাদার সঙ্গে সন্ধ্যাবেলা একটুখানি বেরোয়। চলো তো ভেতরে গিয়ে দেখি। চলো। আলো জ্বালো দেখি,
আলোগুলো জ্বালা। পাখি নেই তো জেঠুমনি, ঘরে তো কোথাও নেই। তাহলে জেঠুমনি আমার কি মনে হচ্ছে বলতো, কোথাও না একটা ভুল হচ্ছে বুঝলি। কিচ্ছু ভুল হচ্ছে না কুশ, সমর মার খাবার ভয়ে নির্ঘাত আগেই পালিয়েছে, থাকবে আর কোথায়, ফিরতে তো হবেই সমরকে, দেখছি সমরের কি করা যায়। তোমার এই ভাগ্যের মারটা আমি সহ্য করতে পারছি না কুশ, আমিও তোমায় আজ ভুল বুঝলাম। কুশ তুমি আগে সুস্থ হয়ে ওঠো, রাঙাবাবু ডাক্তারটা আগে দেখাতে হবে। ডাক্তার তো দেখাবোই জেঠুমনি, কিন্তু আমার মনে তো অন্য একটা ভাবনা ঘুরপাক খাচ্ছে, আর সেটা যদি সত্যি হয় তাহলে তো সর্বনাশ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। সত্যি তো এত কিছু পরপর কি করে ভুলে যেতে পারেন কুশবাবু, আদৌ ভুলে গেছে নাকি অন্য কিছু? আমার কেন বারবার ভাইয়ের কথা মনে হচ্ছে জানি না, কিছুই বুঝতে পারছি না। এদিকে কুশবাবু তো সত্যি আমায় ফোন করে বললেন যে আসতে পারবেন না, আর তারপরেই চলে এলো। তুমি না আগে ফ্যাক্টরির সমস্যাটা মেটাও, তারপর তাড়াতাড়ি বাড়িতে এসো, তারপর খাওয়ার কথা ভালো যাবে। হ্যাঁ হ্যাঁ রাখলাম। আর ফ্যাক্টরিতে বিপদ বলে মজা করার মানুষও তো কুশবাবু নন, কি যে হচ্ছে। না আগে ডাক্তার দেখানো হোক, এখন কুশবাবুকে কিচ্ছু বলা যাবে না। পাখি আচ্ছা ধরো আমি না সব কিছু ভুলে যাই, ঠিক আছে আমি মানছি আমি সব কিছু ভুলে যাই, কিন্তু ফ্যাক্টরিতে যা যা ঘটেছে সময় ধরে আমার কি করে মনে আছে বলো না, এটা তো আমি নিজেই বুঝতে পারছি না। কুশবাবু ফ্যাক্টরিতে কি ঘটেছিল বলো তো। আর বলো না, ফ্যাক্টরিতে ওই কেমিক্যালের জন্য আশু আছে না, আশু ওর হাতে ওই হাতে ঘায়ের মতন একটা হয়েছে, ডক্টর দেখিয়েছি। কি বলছো তুমি? হ্যাঁ ডক্টর দেখানোর পর ডক্টর নিয়ে এসেছিলাম, তারপরে এই দেখো ফ্যাক্টরি থেকে ফোন করছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো কুস্তা, আমরা গ্লাভস পরেই কাজ করছিলাম কিন্তু তারপরেও বেশ জ্বালা জ্বালা করছে হাতগুলো। কি কি বলছো তোমরা? হ্যাঁ আশুর মতো সাংঘাতিক দিকে না গেলেও জিনিসটা ভালো দিকে যাচ্ছে না, জ্বালাটা কিন্তু বাড়ছেই। তো তোমরা একটা কাজ করো, তোমরা এক্ষুনি কাজটা বন্ধ করো, আর যাদের হাতে ওই জ্বালা করছে তোমরা সবাই কিনে এক্ষুনি ডক্টর কাছে যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ রাখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কুস্তা। হ্যাঁ পাখি এখানে ফ্যাক্টরিতে যেতে হবে। আরে আশু আছে না, ওর তো আগেই হাতে জ্বালা করছিল, এখন বাকি সবার হাতে জ্বালা করছে। আমি বললাম ডক্টরের কাছে নিয়ে যেতে, আমাকে এক্ষুনি ফ্যাক্টরি যেতে হবে। চল চল আমি যাবো তোমার সঙ্গে। তুমি যাবে? হ্যাঁ চল 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 চল। ওদের হাতের অবস্থা তো আরো খারাপ হচ্ছে, আমি ছুটেও পারছি না, আর কোন ডাক্তারের কাছে যাবো নিয়ে সেটাও আমার মাথায় কোনো কিচ্ছু আসছে না। কুসদা কুসদা আমাদের হাতে ওরকম দগদগে ঘা হবে সবার, বউ বাচ্চা নিয়ে তো পথে বসতে হবে, এ কি হলো বলো তো। না না আপনারা এত চিন্তা করবেন না গো, কুশবাবু ওই ওই পরীক্ষা করার লোককে খবর দিয়েছেন, ওনারা চলে আসবেন এক্ষুনি। হ্যাঁ আমি বলছি কি, যতক্ষণ রিপোর্ট আসে ততক্ষণ কিন্তু কেউ কোনো আলতায় কিছু তো হাত দেবেন, যা যেটা যেখানে পড়েছে সেখানেই পড়ে থাকবে, কেউ কিন্তু কিছু তো হাত দেবে না, ঠিক আছে? কুশিলকে আমি ল্যাব থেকে আলতার স্যাম্পল কালেকশনের জন্য এসেছি। ও হ্যাঁ আসুন 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 আসুন। বলছি এই যে এখানে যে এখান থেকে আপনি আলতা কালেক্ট করতে পারেন, এই কলটা খুলুন এখানে, এইটা কালেক্ট করুন প্লিজ। হ্যাঁ বলছি যে রিপোর্টে কি আজকে রাতের মধ্যে পাবো? আজকে তো অনেকটা রাত হয়ে গেছে, তো আজ আর হবে না, কাল সকালে অবশ্যই পেয়ে যাবেন রিপোর্টটা। তাহলে আসি আজকে। বাকি শুন আমি ওদেরকে নিয়ে ডক্টরের কাছে আছি, ঠিক আছে? যদি কোনো সমস্যা আমাকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ রাজুদা তুমিও যাও সাথে। হ্যাঁ হ্যাঁ চলো এসো 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 যাও 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 যাও। দুপুর থেকে ফ্যাক্টরিতে যেন অভিশাপ নেমেছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শিষ্যগণ, আমাদের রাধা এবং কানাইকে শীঘ্র অন্য কোথাও নিয়ে যেতে হবে, ওই মহিষাসুর রূপী কংস এখনই চলে আসবে। প্রভু আর মায়ের জন্য এখন একটিমাত্র স্থানই সুরক্ষিত হতে পারে। কংস আমাদের খুঁজে পাবার আগেই আমাদের ভান্ডির বনে প্রবেশ করতে হবে। ভান্ডির বটবৃক্ষ, আমরা আপনার শরণাগত, আমার প্রভু শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার জীবন বাঁচাতে হবে। আজ আপনি পরম অবতার শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার জীবন বাঁচিয়ে এই সংসারে ধর্মের রক্ষা করো। আমি জানি রাধা কৃষ্ণের যুগল মূর্তি আপনার বটবৃক্ষের মধ্যে বাস করে। হে বিশাল বটবৃক্ষ, আপনি হলেন ভালোবাসার আধার, আজ আমার প্রার্থনা শুনতেই হবে। আজ মহিষাসুর রূপী কংসের অধর্মের বিনাশের জন্য আপনাকে প্রকট হতেই হবে। যুগ যুগ ধরে বহু অবতারে নারায়ণ এবং মায়ের রূপে আপনি এই ভান্ডির বনে বাস করেছেন, আজ আপনাকে জাগ্রত হয়ে সেই ভালোবাসার পরিচয় দিতে হবে। হে রাধা কে ঈশ্বর, জাগো জাগো হে রাধেশ্বর, জাগো জাগো হে রাধেশ্বর, জাগো জাগো হে রাধেশ্বর। হে প্রভু, হে মা, আপনারা তো জানেন যে অধর্মে কংস মহিষাসুরের রূপ ধারণ করেছে, আর সংসারের সব থেকে বড় আসুরিক শক্তির বিনাশের জন্য আপনাদের দুজনকে এক হতেই হবে। মহিষাসুর রূপের বিনাশ শক্তি আর কংস রূপের বিনাশ নারায়ণের দ্বারাই সম্ভব। তাই আজ মহিষাসুর রূপী কংসের বিনাশের জন্য আর নিজেদের ভক্তদের রক্ষার্থে পরম দিব্য রাধেশ্বর রূপ ধারণ করতেই হবে। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।